শুরু করছি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা টান। গল্প নয়, সত্য ঘটনা। যার মুখে আমার এ গল্প শোনা, তাদের পরিবারবর্গ কর্ম উপলক্ষে পূর্ব আফ্রিকার নাইরোবি শহরে অনেক দিন থেকে বাস করছিলেন। ও দেশের নানা গল্প আমি বন্ধুটির মুখে সেদিন বসে বসে শুনছিলাম। সকালবেলা পাহাড়ি পথে একা বেড়াতে বার হয়েছি, একখানা জিপ গাড়ি দেখি স্টেশন থেকে বেরিয়ে আসছে। আমার বন্ধু প্রণববাবু গাড়িটি চালাচ্ছেন। অনেক দিন দেখিনি প্রণববাবুকে, তিনি কবে এখানে এসছেন তাও জানি না। আমাদের এদিকের বাজারে মালিয়া মহান্তির বড় গোলদারি দোকান, তার কাছে জিজ্ঞেস করে জানলুম প্রণববাবু আজ দুমাস ধরে হোমসেডল কুঠিতে বাস করছেন। মিনিট 35 পরে প্রণববাবু ও আমি দুজনে বসে গল্প করছিলাম ও চা পান করছিলাম। অনেকদিন পরে আমাদের দেখা সাক্ষাৎ এবং দুজনেরই খুব খুশি হয়েছিলাম এরকমই হঠাৎ দেখা হওয়ায়। প্রণববাবু বললেন এখানে খেয়ে যাবেন, বাড়িতে বলে আসেনি, স্নান হয়নি। সব ব্যবস্থা হয়ে যাচ্ছে, তাহলে থাকবেন তো? একটা খুব ভালো গল্প বলবো, খেয়ে দে। ওই বুড়ো হরিতুকি তলায় ছায়ায় বসে কেমন? ও লাখপতিয়া, এখানে এসো, এই বাবুর বাড়ি গিয়ে খবর দিয়ে আসতে হবে। এখানে কতদিন আর থাকবেন? বুধবারে চলে যাব। আজ দেখা হওয়াতে বড় ভালো হলো, কতদিন দেখা হবে না আবার কে জানে। অথচ আমরা কলকাতাতেই থাকি, ঠিকানা না জানাতেই। মাংস খান তো? খুব। নিষিদ্ধ পক্ষীর? খুব। মধ্যাহ্ন ভোজন খুব ভালোই হলো। এরপর আমরা সেই হরিতুকি তলায় গিয়ে বসি। সামনে পশ্চিম দিকের নদীর ওপারে শৈলশ্রেণী, ঝিরঝির বাতাস বইছে নদীর দিক থেকে। একদল সাদা বক পাহাড় শ্রেণীকে পিছনে ফেলে মেঘের তলা দিয়ে উড়ে আসছে এদিকে। প্রণববাবু বললেন আমি আমার জীবনের কথা কিছু কিছু সকালবেলা শুনেছেন, আজ একটি অসাধারণ ঘটনার কথা বলবো। এ আমার নিজের চোখে দেখা বলেই আপনার কাছে বলবার ইচ্ছেটা বড় প্রবল হয়েছে। আপনি জানেন আমার বাবা ও কাকা ইউগান্ডা রেলপথ তৈরির সময় থেকে ও দেশে ছিলেন। আমার এক কাকা বেলজিয়ান কঙ্গোতে কমলালেবুর আবাদ করেন। আমার বাবার অনেক আগে থেকেই তিনি আছেন সে দেশে। তার চার পাঁচটি ছেলে বিগ গেম হান্টার, লোহার মতো শরীর, অনর্গল সোহালি ভাষা বলতে পারে সে দেশের নেটিভদের মতোই। এসব কথা গল্পের মতো শোনাচ্ছে নাকি? কিন্তু ঘরবলা লোকের কাছে হয়তো এসব যতই গল্প বলে মনে হোক, আমরা জানি বাংলাদেশের কত লোক দূরে দূরে ছড়িয়ে আছে। পৈতৃক বাসভূমি বলাগড়ের কাছে শিমুলিয়া। 10 বছর বয়সে আমি প্রথম নাইরোবি যাই। ভিক্টোরিয়া নায়ানজা হ্রদের তীরবর্তী কাম্পালা নামক ছোট শহরে সীতানাথ বন্দ্যোপাধ্যায় বলে একজন ভদ্রলোক স্কুল মাস্টারি করতেন সে সময়। আমাদের পরিবারের সঙ্গে তার খুব ঘনিষ্ঠতা ছিল। সে সময় তিনি বিবাহ করেননি, ছুটি কাটাতে নাইরোবিতে আমাদের বাসায় এসে বসতেন। তিনি দিনকতক আমায় ইংরাজি পড়াবার ভারও নিয়েছিলেন। সেই সময় ওদেশে জিনিসপত্র খুব সস্তা ছিল, মাংস দুধ মাখন কফি যথেষ্ট পাওয়া যেত। সমগ্র নাইরোবিতে 3 ঘর বাঙালি পরিবার ছিল, সকলেই ইউগান্ডা রেলপথের কর্মচারী, আর একজন ছিল খ্রিস্টান, ধর্মপ্রচার করবার কাজে কি এক মিশন কর্তৃক প্রেরিত। মাঝে মাঝে নাইরোবিতে থাকত, মাঝে মাঝে দূর পল্লী অঞ্চলে চলে যেত। আমি 15 বৎসর একাত্রিক্রমে নাইরোবিতে ছিলাম বাবা মার সঙ্গে। ওখানকার জীবন খুব ভালোই কেটেছিল, জীবনযাত্রা ছিল সম্পূর্ণ নিরুদ্বেগ, জিনিসপত্র ছিল সস্তা, কত নতুন স্বপ্ন তখন দেখেছি অল্প বয়সে। একবার আমার খুড়তুতো ভাই অতুল এসে বেলজিয়ান কঙ্গোর জীবনের এক অপূর্ব ছবি আমার চোখের সামনে ধরলে, সেই আমার তরুণ বয়সে। বাবাকে বললাম কাকার কমলালেবুর আবাদে গিয়ে কাজ করব, হাতি সিংহ শিকার করব, গল্পের বইয়ের নায়কের মতো দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ মুক্ত জীবনানন্দ আস্বাদ করব। আমি বললাম তখন আপনার বয়স কত? 17 বছর। লেখাপড়া? কাম্পালার সেই মাস্টার সীতানাথ বাড়ুজ্জে ইংরেজি পড়াতেন, আর স্টেশন মাস্টার দশন সাহেবের মেমের কাছে অঙ্ক কষতাম। আমায় বড় ভালোবাসতেন দশন সাহেবের স্ত্রী, তার এক ছেলে ছিল প্রায় আমারই বয়সী, একটা এয়ারগান নিয়ে তার সঙ্গে খেলা করতাম। শিকারের ঝোঁক ছিল আমাদের দুজনেরই। নাইরোবির বাইরে তখন বিস্তীর্ণ
প্রান্তরে কন্টক ও সিমুসা গাছের বনে জেব্রা, সিংহ, জিরাফ, উটপাখির দল বিচরণ করত, এখনো করে। আমরা কতবার এসব অঞ্চলে যেতাম বন্য জন্তু শিকারের জন্য। একবার একদল সিংহের সামনে পড়েছিলাম, তার মধ্যে এক গর্ভবতী সিংহ ছিল। সে আমাদের প্রায় চোখের সামনে একটা ঝোপের আড়ালে তিন চারটে শাবক প্রসব করেছিল। সুতরাং লেখাপড়া সেখানে তেমন হয়নি। আপনি ডাক্তার হয়েছিলেন? কোথায় পড়াশুনো করে? সে অনেক পরে, কলকাতায় ডাক্তারি পড়ি। কত বছর বয়সে কলকাতায় আসেন? 25 বছর বয়সে। অত বছর বয়সে ডাক্তারি পড়লেন? পাশ করেছিলেন? হোমিওপ্যাথিক কলেজে পড়ি, মাত্র 3 বছরের কোর্স ছিল তখন। তাতেই যথেষ্ট রোজগার করছি বা এখনও করছি। ভাগ্যটা ভালো আপনার। আমি প্রথম প্র্যাকটিস করি ডার এস সালামে, তারপর মোসাম্বায়, ওখান থেকে বোম্বে, বোম্বে থেকে কলকাতায় এলাম। পয়সা যা কিছু বেশি রোজগার করি সবই ডার এস সালামে। ইচ্ছে ছিল আবার সেখানে যাই, কিন্তু সেখানে আর সুবিধা হবে না। ম্যালান গভর্নমেন্টের আওতায় উৎসাহে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ভারতীয়দের সেখানে হয়তো আর সুবিধে হবে না। ওরাই বেশি ডাকত। কারা? আফ্রিকানরা। ওদের মধ্যে অনেকে ভারতীয় মেয়ে বিয়ে করেছিল সে সময়, অনেক মেয়ে ভারতীয় স্বামী গ্রহণ করেছিল। আস্তে আস্তে উভয় সমাজে প্রথাটা চালু হচ্ছিল। এইবার আসল গল্পটা বলুন। বেলা গিয়েছে, বাকিটুকু অতি অল্প কিন্তু ভারী অদ্ভুত, শুনলেই তো ফুরিয়ে যাবে। তার চেয়ে চলুন চা খাওয়া সেরে নেওয়া যাক। চা খাওয়া হলো। ও বেলাতেও যাকে আমি থাকি সেজন্য প্রণববাবুর তার স্ত্রী পীড়াপিড়ি করতে লাগলেন। এবেলা নাকি ভালো করে খাওয়ানো হলো না, আমার খাওয়ার নাকি খুব কষ্ট হলো। সন্ধ্যার পর আধ জ্যোৎস্না আধ অন্ধকারের মধ্যে প্রণববাবু আবার গল্প শুরু করলেন সেই হরিতুকিতলায় বসে। এইবার যে কথাটা বলবো সেটা ভালো করে বুঝতে হলে আমার মামার বাড়ির ইতিহাস আপনার কিছু জানা দরকার। আমার দাদামশাই গোবিন্দ ঘোষাল সিপাহী বিদ্রোহের সময় ফৈজাবাদ মিলিটারি অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। তার 2 বিবাহ। আমার দিদিমাকে তিনি বিবাহ করেন যখন তখন তার বড় ছেলের বয়স 30 বছর। আমার মা তার শেষ বয়সের সন্তান। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমার যে দিদিমা সদবা অবস্থায় দেহত্যাগ করেন, আমার মাকে মানুষ করে বামা বলে এক পুরনো ঝি আমার মামা বাড়ির। আমার দাদামশাই তখন চাকরি থেকে অবসর নিয়ে হুগলি জেলায় নিজের গ্রামে এসে বসেছেন। বামা মাকে ঠিক নিজের সন্তানের মতো মানুষ করেছিল। বাইরে কোথাও গেলে সন্ধ্যার পর পিছু পিছু যেত মার বড় বয়সেও। বামা কোথাও যেত না, নিজের দেশ বর্ধমান জেলার যে ক্ষুদ্র গ্রামটিতে তার পৈতৃক ভিটে, মার ভার নেওয়ার পর থেকে সে কখনোই তার গ্রামে পদার্পণ করেনি। আমার মা যখন বিয়ের কোণে সে যে আমাদের বাড়ি এসেছিল, বামা তখন মার সঙ্গে এ বাড়ি চলে আসে এবং মাঝে মাঝে দেশে চলে গেলেও প্রায়ই তার এই জামাই বাড়ি এসেই থাকত। মা বলতেন, এখানেই থাকো না কেন বামা? সে বলতো, না খেদি, জামাই বাড়ি কি থাকতে আছে, লজ্জার কথা। কিন্তু মাকে সে বেশি দিন ছেড়ে থাকতে পারত না, কিছুদিন পরপরই প্রায় চলে আসত। আসবার সময় মা যা খেতে ভালোবাসতেন ছেলেবেলায়, নারকোল নাড়ু, চিড়ে, কলা, এসব জোগাড় করে নিয়ে আসত, শুধু হাতে কখনো আসেননি। কিন্তু বামা মারা যায় আমার মামা বাড়িতেই, হঠাৎ কি একটা অসুখ করে, মার সঙ্গে দেখা হয়নি। মার সেজন্য খুব দুঃখ হয়েছিল। আমাদের কাছে পর্যন্ত বামার নাম করতেন আর চোখের জল ফেলতেন। আমি বললাম, আপনি বামাকে দেখেছিলেন? না, আমার দাদা দেখেছিলেন, তখন দাদার 7-6 বছর বয়স। তারপর কর্ম উপলক্ষে বাবা মা ইউগান্ডা চলে গেলেন এবং সেদেশেই বাস করতে লাগলেন। আমরাও গেলাম ক্রমে সেদেশে। বাবার চাকরির উন্নতি হলো। আমার এক বোনের বিয়ে হলো মোসাম্বায়, সেখানে হুগলি জেলার বন্দিপুরের রামতারণ চক্রবর্তী শিপিং কোম্পানির অফিসে চাকরি করতেন। তার বড় ছেলে শিবনাথ আমার ভগ্নিপতি। পরের বছর আমার মা মারা গেলেন। আমার বোনের বিয়ের আগে থেকেই তিনি হৃদরোগে কষ্ট পাচ্ছিলেন। একদিন সন্ধ্যার পর আমাদের সঙ্গে গল্প করতে করতে বললেন শরীরটা কেমন করছে। তারপর ঘরের মধ্যে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন, ডাক্তার আসবার আগেই মারা গেলেন। এইবার আসল কথাটা এসে গিয়েছে। মা তো মারা গেলেন সন্ধ্যের সময়। অনেক রাত্রে লোকজন জোগাড় হলো। যে কটি বাঙালি পরিবার নাইরোবিতে সে সময় থাকতো তাদের সকলের বাড়ি থেকে মেয়েরা ও পুরুষেরা এলেন সে রাত্রে আমাদের বাড়ি খবর পেয়ে। রাত 11টার পর আমরা শ্মশানে মৃতদেহ নিয়ে গেলাম। নাইরোবির বাইরে শহর থেকে প্রায় 1 ক্রোশ দূরে অপেক্ষাকৃত নিচু জায়গায় নদীর ধারে শ্মশান। স্থানটা বড় নির্জন
ও ঘাসের জঙ্গলে ভরা। রাত্রে এসব স্থানে সিংহের ভয় ছিল খুব বেশি। সিংহের উপদ্রবে রাত্রে কেউ বড় একটা মরা নিয়ে যেতে সাহস করত না শ্মশানে। আমাদের সঙ্গে অনেক লোক ছিল, আলো জেলে ও বন্দুক নিয়ে আমাদের দল মৃতদেহ শ্মশানে নিয়ে গেল। মৃতদেহ চিতায় চড়ানো হয়েছে, দাদা মুখাগ্নি করলেন, আমরা সবাই দূরে বসে আছি। এমন সময় আমার ছোট ভাই দেবু আঙুল দিয়ে বললে, ওই দেখো। ও কে দাদা? আমি চেয়ে দেখলাম শ্মশানের দক্ষিণ দিকে একটা গাছতলায় একজন ভারতীয় বৃদ্ধা মহিলা চুপ করে বসে একদৃষ্টে চিতার দিকে তাকিয়ে আছেন। পরনে তার আদময়লা থান কাপড়। বাবা সেদিকে চেয়ে উঠে বললেন, সর্বনাশ, ও যে বামাঝি। দাদা বললেন, হ্যাঁ বামা। হ্যাঁ বাবা, বামা দিদিমার মতোই তো দেখতে। বাবা বললেন, তোর মনে আছে? একটু একটু মনে পড়ে বাবা। আমরা সবাই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম। সত্যি, এই গভীর রাত্রে এই দুর্গম সাপদসংকুল শ্মশান ভূমিতে কোনো বাঙালি মেয়ের আসবার কথা কেউ কল্পনা করতে পারে না। আমরা কেউ তো তাকে চিনিও না, কেবল চেনেন বাবা এবং সামান্য কিছু চেনে দাদা। তাদের সাক্ষ্য সেখানে সেদিন গভীর এক তত্ত্বের অবতারণা করলেন। কোথায় বা চিতা, কোথায় বা মৃতদেহ, মৃত্যুই বা কার? বৃক্ষতলে উপবিষ্ট নারীমূর্তি কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেনি। সে সম্পূর্ণ নিষ্পৃহ উদাসীনভাবে একদৃষ্টে জ্বলন্ত চিতার দিকে চেয়ে বসেছিল। এখনও সে ছবি দেখছি চোখের সামনে, চিরকাল আঁকা থাকবে সে ছবি আমার মনের পটে। হুগলি জেলার এক অখ্যাত গ্রাম থেকে মৃত্যুঞ্জয়ী স্নেহের টানে আজ 20 বছর পরে বামাঝি চলে এলো পূর্ব আফ্রিকার নাইরোবির শ্মশানভূমিতে। বেশিক্ষণ আমরা দেখতে পাইনি, সব শুদ্ধ বোধহয় 5 মিনিট হবে হয়। বামাঝিকে আমরা দেখতে পেয়েছিলুম সবাই মিলে, তারপরেই সে মিলিয়ে গেল। আমরা বেশি কিছু কথা বলিনি। এরপর দাহকার্য শেষ করতে সকাল হয়ে গেল। নদীতে স্নান করে আমরা বাড়ি ফিরে এলুম, তখন বেলা 7:30। ওই নদী তীরেই আমার মার 10 পিণ্ড দেওয়া হয় এর 10 দিন পরে, এবং মন্ত্র উচ্চারণ করেছিলেন রেল অফিসের অবিনাশ গাঙ্গুলি। নাইরোবির বাঙালিদের মোটামুটি বিয়ে, পৈতেজ, ষষ্ঠী পুজো তিনিই করতেন। তার নামই ছিল আমাদের মধ্যে পুরুত কাকা। নদীর ওপারে শৈলশ্রেণী সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আসছে।